বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ ফ্রিল্যান্সার মাহিম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে নিশ। এদেরকে নিশ কি, আমরা কিভাবে নিশ চুজ করব, কোন নিশটা আমাদের মার্কেটিংয়ের জন্য সব থেকে ভালো হবে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা না টেনে দেখেন, ইনশাল্লাহ নিশ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না। ওকে, তো না আর দেরি না করি চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমরা যখন নিশ নিয়ে কথা বলবো, তখন কোশ্চেন হতে পারে, স্যার হোয়াট ইজ নিশ, নিশ জিনিসটা কি? আচ্ছা, নিশ হচ্ছে একটা ক্যাটাগরি। আমরা তো অনলাইনে যখন কাজ করতে যাব, তখন যে কোনো এক থেকে দুইটা বা তিনটা নিশ নিয়ে কাজ করতে হবে। সবগুলো নিশ নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি না, সবগুলো ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করতে পারি না। আমাদের বুঝে শুনে কাজ করতে হবে যে আমাদের একটা জিনিস, কারণ যেহেতু অনলাইন একটা গুছিয়ে কাজ করার জায়গা, তো সেক্ষেত্রে এখানে অবশ্যই সব কিছু আমাদের গুছিয়ে করতে হবে। এখন যদি আমরা একটা প্রোফাইল তৈরি করি, তো সেই প্রোফাইলে কিন্তু আমরা চাইলেও সব ধরনের জিনিস নিয়ে কাজ করতে পারি না। এটা দেখতে অনেকটা খিচুড়ি পাকানোর মতো অবস্থা হয়ে যায়। তো সেক্ষেত্রে যে কোনো এক থেকে দুইটা বিষয় বেটার হয়, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করাই ভালো, সেটা ওয়েবসাইট হোক বা আমাদের যে কোনো প্রোফাইল হোক, একটা নিশ নিয়ে কাজ করাই বেটার। তো আমাদের নিশ চুজ করাটা অবশ্যই একটা জরুরি বিষয়, কারণ আপনারা দেখে থাকবেন বাজারে যে যেখানে জুতার দোকান, সেখানে কিন্তু শুধুমাত্র জুতার দোকানই পাওয়া যায়। ওখানে কিন্তু মাছের দোকান পাওয়া যায় না, মাছের বাজার নাই ওখানে। তো সেক্ষেত্রে আমাদের পরিস্থিতি বুঝে, জায়গা বুঝে আমাদের নিশ চুজ করতে হবে। ওকে, তো এখন আরেকটা কোশ্চেন, হাউ মাচ ইম্পর্টেন্ট টু চুজ অ্যান নিশ ইন অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে নিশ চুজটা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ আসলে ভাষায় বলা যাবে না, মানে প্রচুর। আপনার কাজ করতে গেলে ফার্স্টে যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার নিশ, কারণ আপনি একটা নিশ না চুজ করে আপনি কাজ করতে পারবেন না, আপনি কাজে আগাতে পারবেন না। তো অবশ্যই আপনি কাজ যদি আগাতে চান, অবশ্যই আপনাকে একটা নিশ চুজ করতে হবে। ওকে, তো তাহলে আমরা নিশ সম্পর্কে জানলাম, এখন দেখবো যে আসলে কী কী নিশ আছে। তো নিশ তো অনেক প্রকৃতির আছে, তার ভিতরে যেই নিশগুলো সব থেকে বেটার, সেই নিশগুলো আমি কালেক্ট করেছি, সেগুলো সম্পর্কেই বলব। ফার্স্টে হচ্ছে দ্য টেকনিশ, টেকনিশ বা একে একে আমরা বলতে পারি হচ্ছে টেকনোলজি নিশ। এখানে আসলে কী কী ধরনের পণ্য পাওয়া যায়, যেমন আপনার হতে পারে বিভিন্ন গেজেট টাইপের পণ্য, তারপরে বিভিন্ন ল্যাপটপ, কম্পিউটার, তারপরে বিভিন্ন হেডফোন, এয়ারপড, মানে এই টাইপের কিছু টেকনোলজি বিষয়ে বা টেক বিষয়ে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে টেক নিশের ভিতরে পড়ে। তো এই নিশটা বর্তমানে খুব একটা ভালো নিশ, হ্যাঁ, কারণ আমরা নিজেরাও জানি আমরা যদি কোনো কিছু কিনতে চাই অনলাইনে অর্ডার করি। ওকে, তো দেন দুই নম্বরে আছে দ্য হেলথ নিশ। হেলথ নিশ বিশ্বে অন্যতম একটা বড় নিশ, বিশ্বের অন্যতম একটা বড় নিশ, কারণ এই নিশ অনলাইনে প্রচুর চলে। আমাদের হেলথ সম্পর্কিত যেই সমস্যাগুলো, সেই সমাধান, যেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো হচ্ছে মূলত হেলথ নিশের ভিতরে পড়ে। এই নিশটাও অনেক বড় একটা নিশ, এর অনেক সাব নিশ আছে। এই যে আমি তিন নম্বরে লিখেছি ডায়েট অ্যান্ড ওয়েট লস, মূলত এটা হচ্ছে হেলথ নিশেরই একটা ন্যারো নিশ। তারপরে এটাকে আলাদা একটা নিশও বলা যায়, কারণ এই নিশটাও আলাদাভাবে অনেক বেশি পপুলার। আচ্ছা, ডায়েট অ্যান্ড ওয়েট লস বলতে ওজন কমানো, এই টাইপের যেই পণ্যগুলো আমরা সেল করে থাকি সেই ধরনের পণ্যকে বোঝায়। তো এই এটা হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস হচ্ছে এই ধরনের নিশ। তো সেক্ষেত্রে এই নিশটাও অনলাইনে ব্যাপক প্রচলিত আছে, আমি নিজেও কাজ করি এই এই হেলথ নিশ, ডায়েট নিশ, তারপরে বিউটি নিশ, এই টাইপের নিশগুলো নিয়ে। তো সেক্ষেত্রে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিশটা অনেক ভালো। এরপরে চার নম্বরে আছে লাভ অ্যান্ড রিলেশনশিপ নিশ। এই নিশটা আসলে মূলত আপনাদের ডেটিং নিশ বলা হয়, তো এই নিশ নিয়ে আমরা কাজ করবো না, তো আপাতত এটা বাদ রাখি। তারপরে যেহেতু এটা একটা পপুলার নিশ, তো সেই জন্য এখানে লেখা আর কি। ওকে, নাম্বার ফাইভ হচ্ছে দ্য পেট কেয়ার নিশ। পেট কেয়ার নিশ বলতে আমরা পেট সম্পর্কে তো জানি, বিদেশিরা কিন্তু আপনার পেট খুব পছন্দ করে, যেমন আপনার ডগ, তারপরে ক্যাট, হ্যাঁ, তারপরে আরও অনেক কিছুই আছে। তো তারা এই ধরনের পেটগুলো কিন্তু খুবই খুবই ভালোবাসে তারা, একদম সবার বাসাতেই দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে পেট নিশ নিয়ে যদি আমরা কাজ করতে পারি, পেট কেয়ার টাইপের বা পেট নিয়ে সরাসরি, যেমন হতে পারে আমরা পেট সেল করলাম, অথবা পেটকে কীভাবে ভালো রাখা যায়, তাদের
বিভিন্ন সিস্টেম, বিভিন্ন মেডিসিন, এই টাইপের পণ্য নিয়ে আমরা যদি কাজ করে থাকি তাহলে আমাদের জন্য এটা বেটার হতে পারে পেট কেয়ার নিশটা। ওকে, এরপরে আসছে হচ্ছে দ্য মুভি অ্যান্ড মিউজিক নিশ। আমরা যখন ওই অ্যান্ড্রয়েড ফোন ইউজ না করতাম না, অ্যান্ড্রয়েড ফোন তখন ছিল না, তখন আমরা ইউজ করতাম হচ্ছে আপনার এই নর্মাল ফোনগুলো। তখন আমাদের একটা বিখ্যাত সাইট ছিল সুমির বিডি ডট কম, হ্যাঁ, তারপরে বিডি মিউজিক ডট নেট বা এই টাইপের কিছু ই ছিল। হ্যাঁ, তো ওখান থেকে আমরা কি মুভি ডাউনলোড কিছু মুভি, তারপরে আপনার ওই যে কী বলে মিউজিক ডাউনলোড করতাম, মিউজিক ভিডিও ডাউনলোড করতাম, একটা ডাউনলোড করতে অনেক সময় লেগে যেত। তো মূলত মিউজিক অ্যান্ড মুভি নিশটা এরকমই, একটা ওয়েবসাইটে আমরা মুভি এবং মিউজিক নামিয়ে রাখবো, ওখান থেকে কেউ যদি ডাউনলোড করে ওখান থেকে আমরা একটা আর্নিং পাবো, এবং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ওখান থেকে একটা আর্নিং পাবো। এটা হচ্ছে দ্য মুভি অ্যান্ড মিউজিক নিশ। ওকে, তো নাম্বার সেভেন হচ্ছে দ্য ফ্যাশন অ্যান্ড বিউটি নিশ। তো ফ্যাশন আলাদা একটা নিশ বলা যায়, বিউটি আলাদা একটা নিশ বলা যায়। ফ্যাশন নিশ বলতে আমরা কী বুঝাই, আমাদের ফ্যাশন জাতীয় যেই সব পণ্যগুলো লাগে, হতে পারে আমাদের প্যান্ট হতে পারে, আমাদের শার্ট হতে পারে, টি শার্ট হতে পারে, জ্যাকেট বা এই টাইপের জিনিসগুলো, সেটা মেল হোক, ফিমেল হোক বা চাইল্ড হোক, যাদেরই হোক, ফ্যাশনের এই জিনিসগুলো যেগুলো আছে সবগুলোই ফ্যাশন নিশের ভিতরে পড়ে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিউটি নিশ। তো বিউটি নিশটাও খুব জনপ্রিয়, কারণ বিউটি নিশের ভিতরে কী থাকতে পারে, স্কিন কেয়ার, তারপরে আপনার বিভিন্ন মেকআপ, যাতে করে আপনাকে সুন্দর দেখা যায়। এটা এটা হচ্ছে বিউটি নিশ। ওকে, দেন হচ্ছে ট্রাভেল নিশ। ট্রাভেল নিশটা হচ্ছে এটা একটা এজেন্সির মতো, যেমন আমরা যারা কাজ করি তা দেখা যায় যে বিভিন্ন মানে মানুষ ট্রাভেল করতেছে, বিভিন্ন ট্রাভেলিং ঘুরতে যাবে, তাদের টিকিট বুক করে দেওয়া, তারপরে বিভিন্ন ই বলো কোন জায়গা থেকে যাবে, এই অফারগুলো তাদের কাছে প্রমোট করা। তো এই ক্ষেত্রে ট্রাভেল নিশটা অনেক ভালো। ওকে, তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা করি তাদের ক্ষেত্রে আসলে আমাদের এই লাভ অ্যান্ড রিলেশনশিপ নিশ এত মোটেও চলবে না, তারপরে মুভি অ্যান্ড মিউজিক নিশ এটাও হবে না, আপনার ট্রাভেল নিশ এটা চলে, এটা ইনস্টাগ্রামের জন্য খুব ভালো একটা নিশ। তো সেক্ষেত্রে আপনার কাছে যেই নিশটা সব থেকে ভালো লাগবে সেই নিশ নিয়ে আপনার কাজ করতে পারবেন। তবে যারা বেগিনার নিউ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি মানে রেকমেন্ডেশন করবো এটা যে আপনি হেলথ নিশ অথবা ডায়েট অ্যান্ড ওয়েট লস অথবা বিউটি নিশ নিয়ে কাজ করেন, কারণ এদের প্রোডাক্ট হচ্ছে অ্যাভেলেবল। আপনি টেকনোলজি নিশ বা এই আদার যে পেট কেয়ার নিশগুলো আছে এগুলো অ্যামাজন ছাড়া আর কোনো জায়গায় আসলে ওইভাবে পাওয়া যায় না, আর অ্যামাজনের কমিশন খুবই কম, 4.5%, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আপনাদের আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ডেশন করব যে আপনারা এই বিউটি নিশ অথবা এই যে এই ডায়েট অ্যান্ড ওয়েট লস নিশ অথবা হেলথ নিশ, এই তিনটা নিশে যে কোনো একটা থেকে দুইটা নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওকে, তো নিশ নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর কোন নিশটা ভালো, কোন নিশটা চুজ করেছেন সেটা সেই সম্পর্কে আপনাকে কাজ করতে হবে, এবার আপনাকে আরও বিস্তারিত জানতে হবে, আপনার একটু গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন বা যে কোনো জায়গায় গিয়ে আরও বেশি বিস্তারিত সার্চ করলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওতে। যার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার ফেসবুক পেজ ফ্রিল্যান্সার মাহিম ওখানে গিয়ে আমাকে আপনারা পেতে পারেন, ডিরেক্ট মেসেজ করলে আমাকে পাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।